নমস্কার, মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রত্যেক সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল। রাশিফল শুরু করার আগে দুটো কথা বলি। প্রতি সপ্তাহে আমার এটা একটা বিরাট পরিশ্রম আপনাদের উদ্দেশ্যে, একটা সার্ভিস। আশা করি রাশিফল আপনাদের কেমন লাগছে এটা আগে মনোজ কুমার মুখার্জির আমার যে ইনবক্স আছে, ইনবক্সে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। তো চলে আসছি এ সপ্তাহের রাশিফলে। শুরুতেই মেষ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে, সপ্তাহের প্রথম দিকে উপার্জন যথেষ্ট ভালো হবে, সংসারে শান্তি বজায় থাকলেও শেষে অযথা কোনো একটা মাঝে একটা কোনো একটা বাধা, যে জায়গাটা ঝামেলা জড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে। এ সপ্তাহে ব্যবসা নিয়ে কোনো চিন্তা যথেষ্ট বাড়বে, শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে, সন্তানের লেখাপড়া নিয়ে কিন্তু চিন্তা যথেষ্ট উদ্বিগ্নে থাকবেন। মেষ রাশির শুভ সংখ্যা 44, শুভ রং হলুদ। চলে আসি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে, সপ্তাহের প্রথম দিকে কাজের যে একটা জগৎ, সেই জগতের আপনি একটা জনপ্রিয়তা পাবেন। কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে, কাজের জন্য কিন্তু খুব সময়টা ভালো। বৃষ রাশি বাড়িতে অতিথি আসায় খরচের যে মানে পকেটের যে ভাড়া, যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু টান পড়বে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলবেন, মানে একটা উটকো ঝামেলা, যেটা আমরা একটা মোটা বাংলাতে বলি, সেই জায়গায় জড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে। প্রেমে নিঃসঙ্গ একটা বোধ থাকবে, নিঃসঙ্গ বোধ প্রেমে, আর ঋণ শোধ নিয়ে কিন্তু চিন্তা বাড়বে, মানে ফিনান্সিয়াল দিকে, যেটা ব্যাংক যাদের, ব্যাংক লোন যাদের, তাদের উপর যারা ব্যাংকের যে তাগাদা, যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু প্রেশার ক্রিয়েট আসবে, একটু সাবধানে থাকবেন। মিথুন বৃষ রাশির সংখ্যা হচ্ছে 54, আর শুভ রং হচ্ছে লাল। চলে আসি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে, সপ্তাহের প্রথমের দিকে গৃহে যে বা কর্মস্থানের যে পরিস্থিতি, তার বিরুদ্ধে একটা আশঙ্কাজনক একটা খারাপ উদ্দেশ্য প্রবণ জায়গা কিন্তু আসবে, মানে নেচারালি একটা নিজেদের মধ্যে সম্পর্ক খারাপের জায়গা। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি আসবে, কাজের সুবাদে বিদেশ যাত্রা যাওয়ার একটা সুযোগ আছে। প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে, লটারি প্রাপ্তির কিন্তু যোগ আছে। আরেকবার রিপিট করছি, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের লটারি প্রাপ্তির কিন্তু যোগ আছে। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনে কিন্তু কষ্ট বাড়বে। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। পরবর্তী আসি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে, সপ্তাহের প্রথমের দিকে সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে কিন্তু একটা অশান্তি বাড়বে। ন্যাচারালি স্ত্রী তো চাইবে যে আপনি সকালে বেরিয়ে যাচ্ছেন, রাত্রে ঢুকছেন, আমাদের ভবিষ্যৎ কি? প্রতিবাদী মনোভাব সমাজে একটা সম্মান বৃদ্ধি পাবে, সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, স্ত্রী ও সন্তানদের নিয়ে ভ্রমণে গিয়ে আনন্দ লাভের একটা জায়গা বিশেষভাবে একটা রেখা দেখাচ্ছে। ব্যবসা খুব একটা ভালো যাবে না, আর্থিক চাপ বাড়বে, ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। কর্কট রাশির শুভ সংখ্যা 93, শুভ রং সাদা। চলে আসি পরবর্তী সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে, সপ্তাহের প্রথমের দিকেই মাতৃস্থানীয় যারা আছে তাদের সাথে কিন্তু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা আছে। সঙ্গীত চর্চা যারা করছেন তাদের কিন্তু নতুন রাস্তা খুলবে, মানে অডিশনে পর্যন্ত একটা ডাক পাবেন হায়ার অথরিটি জায়গায়, পরিশ্রমের ফল কিন্তু পাবেন। যারা পরিশ্রম করছেন এই রাশির জাতক জাতিকারা কিন্তু ফল পাবেন। কাজের চাপের জন্য ক্লান্তি একটু বাড়বে আর কি, গুরুজনদের শরীর খারাপ নিয়ে চিন্তা এবং খরচের ব্যাপারটা বাড়বে। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি করতে গিয়ে আপনাদের একটা অসুস্থতা আসবে, আর আত্মীয়দের সঙ্গে দূরে ভ্রমণ করতে যাওয়ার একটা আলোচনা আসবে। কোন পুরুষ এবং মহিলার প্রতি দুর্বলতা বাড়বে, মানে জাতক জাতিকাদের উদ্দেশ্যে, জাতিকা জাতকদের উদ্দেশ্যে প্রেমের একটা দুর্বলতা আসছে। শুভ সংখ্যা 67, শুভ রং কমলা।
চলে আসি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। সপ্তাহের প্রথম দিকেই কোনো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। পরিবারে একটা অশান্তি মিটে যাওয়া, মানে দীর্ঘদিন দেখবেন যে পারিবারিক যে একটা একটা জট, সেই জট কিন্তু খোলার একটা আশঙ্কা আছে। অতিরিক্ত কথার জন্য ঝামেলা সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য কাজে ক্ষতি হবে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়বে। শুভ সংখ্যা 35, শুভ রং সবুজ। চলে আসি তুলা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। সপ্তাহের প্রথম দিকেই প্রেমে প্রতারণা হওয়ার একটা যোগ রয়েছে। গুরুজনদের যে পরামর্শ সেটা অবশ্যই মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা আছে। নতুন কাজে যোগাযোগ হতে পারে। অনেক দিনের যে আশা সে আশা কিন্তু পূরণ হতে চলেছে। পেটের সমস্যা নিয়ে একটা একটা রোগ বিশেষ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। বাড়তি খরচের জন্য সঞ্চয় একটু বাধা আসবে। স্ত্রীর সাথে সামান্য কিছু একটা কারণে এতে কিন্তু বিবাদ বাড়বে। শুভ সংখ্যা 32, শুভ রং সাদা। চলে আসে বৃশ্চিক রাশি। সপ্তাহের প্রথম দিকে কর্মে বিবাদে যথেষ্ট বাধা আছে। চিকিৎসার কারণে বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে। প্রেমে জট এক ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে। মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে